আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ওলকপি চাষের জন্য যে কীটনাশক স্প্রে করতে হয়, এই কীটনাশক স্প্রে একটা শিডিউল আপনাদের বলবো। রোপণের 10 থেকে 12 দিন পরে থেকে পর্যায়ক্রমে 7 দিন পর পর স্প্রে করতে পারেন। প্রথম স্প্রে অটোস্টিন, কিউবা, নোমিন, ক্যালিবার, এমকোজিম, গোল্ডজিম, ব্যান্ডাজিম ইত্যাদি ছত্রাকনাশকের সাথে 2 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। সাথে থাকবে ক্লোরোপাইরিফস 50% প্লাস সাইপারমেথিন গ্রুপের ওষুধ 5% কীটনাশক, যেমন নাইট্রো, অ্যাসিমিক্স, সেতারা। একটি কীটনাশক 1 লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটা হচ্ছে প্রথম স্প্রে গেল। দ্বিতীয় স্প্রে ম্যানকোজেব গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন। জ্যাজ, পেনকোজ্যাব, ইম্পালা, যে কোনো একটি ছত্রাক কীটনাশকের 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করতে পারবেন। সাথে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ, অ্যাডমায়ার আছে, টিডো, গেইন, ইমিটাফ, একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। দ্বিতীয় শিডিউল আর এটা। তৃতীয় শিডিউল হচ্ছে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ, যেমন ম্যানসার, ক্যাপপ্যানিয়ন, ক্যামাসিস, 1 লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করতে হবে। সাথে ল্যামডা ডাই সাই হ্যালোথিন গ্রুপের ওষুধ ক্যারাটে দিলে ভালো হয়, ক্যারাটে, ফাইটার, 1 মিলি হারে স্প্রে করবেন। এটা হলো তৃতীয়। চতুর্থ হচ্ছে সাইপ্রোমিথাজিন গ্রুপের ওষুধের সাথে প্রোপিকোনাজল গ্রুপের ওষুধ, যেমন টিল্ট আছে, টিল্ট 1 লিটার পানিতে 0.5 মিলি হারে স্প্রে করতে হবে। পঞ্চম স্প্রে আছে অ্যাবামেকটিন বেনজয়েড প্লাস অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, অ্যাবামেকটিন প্লাস অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, এবং মেটালেক্স মেনকোজেব গ্রুপের ওষুধ, রিডোমিল গোল্ড, করমিল 1 মিলি হারে। এই আপনার হচ্ছে অ্যাবামেকটিন 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং রিডোমিল গোল্ড মেটালেক্স মেনকোজেব গ্রুপের ওষুধ 2 গ্রাম হারে 1 লিটারে স্প্রে করতে হবে। ষষ্ঠ স্প্রে প্রোফেনফস প্লাস সাইপারমেথিন গ্রুপের ওষুধ, যেমন সোব্রিকোন প্লাস কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। সপ্তমে হচ্ছে বায়োচমক বা বায়োশিল্ড স্প্রে করতে হবে। অষ্টমে হচ্ছে সাকসেস স্প্রে করতে হবে, ওই যে ল্যাদা পোকার জন্য সাকসেস স্প্রে করলে ভালো হয়। ধন্যবাদ। এই ছিল আপনার বাঁধাকপি ফুলকপির শিডিউল স্প্রে। আপনারা চাইলে এই স্প্রেটা ফলো করতে পারেন, ভালো কাজে দেবে। প্রতি সপ্তাহে 1 বার স্প্রে করতে হবে, তাহলে বাণিজ্যিকভাবে ভালো ফলন পেতে পারেন। ধন্যবাদ।